أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার এক ভাই আমার কাছে অনুরোধ করেছেন যে দুশ্চিন্তা দূরীকরণ এবং মনের আশা পূরণের নামাজ প্র্যাকটিক্যালভাবে ভিডিও বানিয়ে আপলোড করার জন্য। আর আজকে সেই ভাইয়ের অনুরোধে এই ভিডিওটি আমি আপনাদের জন্য নিয়ে আসলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। তাহলে চলুন প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি শুরু করি। জীবন চলার পথে প্রতিটা মানুষের নিজ নিজ জায়গায় আলাদা আলাদা রকমের দুঃখ কষ্ট আছে, আর এইটাই স্বাভাবিক। কিন্তু কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দাগণ, তোমরা কখনোই আমার রহমত থেকে নিরাশ হও না। এইরকম দুঃখ কষ্ট থেকে মুক্তির উপায়স্বরূপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে উম্মতগণের জন্য মুক্তির উপায় দেখিয়ে দিয়েছেন। বিশেষ কোনো কিছুর প্রয়োজন হলে কিংবা শারীরিক মানসিকভাবে কোনো দুশ্চিন্তা দেখা দিলে নামাজ পড়তে হয়। স্বাভাবিক নামাজের মতোই উত্তমভাবে ওযু করে দুই রাকাত নফল নামাজ পড়বে। নামাজ শেষে আল্লাহ তাআলার হামদ ও সানা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর মহাব্বত নিয়ে দুরুদ শরীফ পাঠ করে একাগ্র চিত্তে নিজের মনের কথা আল্লাহর দরবারে প্রকাশ করবে। সালাম ফিরানোর পরে প্রয়োজনের বিষয়টির কথা নিয়তের মধ্যে এনে এই দোয়াটি পড়বেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়াল গনীমাতা মিন কুল্লি বিররিন والسلامه من كل اسم لا تدع لي ذنبا الا غفرته وعلى حما الى فرجته وعلى حاجه هي لك رضا الا قضيته يا ارحم الراحمين। ترمذي مشكات حديث نং 873, ابو داود حديث نং 1319। প্রিয় দর্শক, তাহলে চলুন নামাজের প্র্যাকটিক্যাল ভিডিওটি দেখে নেই। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল হাজাতি নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى
সুবহান রব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার, রব্বি গফিরলি, আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد আল্লাহু আকবার সুবহান রব্বিয়াল আ'লা সুবহান রব্বিয়াল আ'লা সুবহান রব্বিয়াল আ'লা আল্লাহু আকবার রব্বি গফিরলি আল্লাহু আকবার সুবহান রব্বিয়াল আ'লা সুবহান রব্বিয়াল আ'লা সুবহান রব্বিয়াল আ'লা আল্লাহু আকবার আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله প্রিয় দর্শক, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন। প্রিয় দর্শক, তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনায়। ওয়া আখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।